যে আমি অথবা উপু আমরা কেউ কিন্তু লিগেলি কোনো কিছু কম্পিট করতে আসি নাই, চাই না। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়ার অথবা আমাদের দায়িত্বটা পালন করার, আপনারা যেভাবে আমাদেরকে নেন এবং কাদা ছড়াছড়ি না করা। আমার চেয়ে ভালো সেই ব্যাখ্যাটা উপুই দিতে পারবেন, কারণ উপুর স্টেটমেন্ট আমি দেবো না, উপুরটা উপুই দিবেন। বাট আমাদের যে কনফিউশনটা ক্রিয়েট হয়েছিল সেটা হচ্ছে আমাদের ওই ইন্টারভিউ পরে আমরা গান বাংলা টেলিভিশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী যেখানে পালন করি সেখানে কিন্তু আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটা এটা পুরো মিডিয়ার সামনে প্রতিষ্ঠিত, কারণ আমরা কোনো কিছুই কিন্তু অপ্রকাশ্যে না, সকল কিছু আপনাদের সামনে প্রকাশ্যেই হচ্ছে। আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে কোনো একটি দম্পতি তাদের পারিবারিক জীবন নিয়ে এভাবে খোলামেলা অকপটে কথা বলেছে, এবং আমার স্ত্রীর প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি যত সুন্দর করে কথা বলেছেন সেখানে উনি নিজে কোনটা ভুল ধারণা পোষণ করেছিলেন, কোনটা সঠিক মনে করেছিলেন, কোনটা ওনার করা ঠিক হয়েছে, কোনটা উনি মনে করেছেন ওনার করা ঠিক হয়নি, এত খোলামেলা আলাপ করেছিলেন। সুতরাং আমি মনে করি যে আমার স্ত্রীর প্রতি এবং মানে আমার রেসপেক্ট সবসময় সর্বোচ্চটাই ছিল, কিন্তু আমার আরও বুকটা ফুলে গিয়েছে, ভরে গিয়েছে এরকম স্টেটমেন্ট দেখে যে একজন নারী কতটা সুন্দর করে গুছিয়ে একটা কথা বলতে পারে যে কথার ভিতরে তার সরল স্বীকারোক্তি থাকে। সেই কথার ভিতরে বেশ কিছু শব্দ ছিল, সেই শব্দগুলা হয়তো এই কথার সাথে সম্পৃক্ত। এখানে দাঁড়ানো অপু আছেন, অপুর হয়তো বুঝতে অথবা অপু কোনোভাবেই এটার মিনিংটা আর এক রকমভাবে বুঝেছেন, বা তার যেইভাবে জিনিসটা ছিল তার যে ভিউ পয়েন্ট অফ ভিউ ছিল, বিকজ তার জীবনে হয়তো তার নিজস্ব পয়েন্ট অফ ভিউ আছে যেটা একান্তই তার ব্যক্তিগত, যেটার সাথে আমাদের আমার বা আমার স্ত্রীর সম্পর্ক নাই বা আমার প্রতিষ্ঠানের সম্পর্ক নাই। কিন্তু আমরা যাকে নিয়ে কাজ করছি সেই ব্যক্তির সাথে হয়তো তার প্রিভিয়াস পার্সোনাল ইস্যুজ আছে, সেগুলো একান্তই তাদের ব্যক্তিগত। কিন্তু আমরা অ্যাজ এ মিডিয়া ফ্র্যাটার্নিটি মেম্বার, আমি সেদিন একটা কথা বলেছিলাম যে আমার জন্ম মিডিয়ায় বড় হয়ে ওঠা, আমার জন্মটা আমি মিডিয়ার সন্তান মনে করি নিজেকে, সেটা গণমাধ্যম কর্মীদের, আপনারা যারা ক্যামেরা ধরেছেন তাদের, কারণ আমি এটিএন বাংলায় শুধু সঙ্গীত শিল্পী না, আমি কাজ করতাম যখন বেসরকারি নিউজটা চালু হয় তখন থেকেই আমি গণমাধ্যমের সন্তান। সো আমি সকলের বিষয়টা আমার পরিবার মনে করি, আপনাদের সকলের সাথেই আমার অলিখিত একটা রক্তের সম্পর্ক আছে, এটা আমি বিশ্বাস করি, পারিবারিক সম্পর্ক। সুতরাং যেহেতু একটি টেলিভিশন চ্যানেলে এবং চ্যানেলটির নাম চ্যানেল 24 আমি সেখানে উল্লেখ করেছিলাম, হয়তো এখানেও আপনারা আছেন, সেই চ্যানেলটিতে একটি অডিও ভার্সন যায়, যে ভার্সনটি এডিটেড যায়, যেটার ব্যাপারে আমাদের ইন্টারভিউতেও ঘোর আপত্তি ছিল এবং এখনও ঘোর আপত্তি থাকবে, কারণ এই ধরনের অডিও ভবিষ্যতে কেউ যেন প্রকাশ না করে সেই ব্যাপারে স্পষ্টভাবে আমরা মানে সকলকে বিনীতভাবে অনুরোধ করতে চাই স্পষ্টভাবে, যে আজকে যদি আমরা এমন একটা সময় এসে দাঁড়াই যে ব্যক্তিগত আলাপ আমরা করতে কাউকে ভয় পাবো, আমরা যে কোনো সময় যে কোনো একটা রেকর্ড হবে সেটা ভয় পাবো, তাহলে আমরা জনবিচ্ছিন্ন হয়ে যাবো, আমরা খুবই মেকানিক্যাল হয়ে যাব। সুতরাং আমরা এটাই চাবো যে যখন মানুষের ইন্টারভিউ নেওয়া হয়, যখন আমাদেরকে সেলিব্রিটি লাইফ বুঝলাম, সব কিছু বুঝলাম, বাট ব্যক্তিগত লাইফটা ব্যক্তিগত থাকতে দেওয়ার, যতটুকু আমরা পাবলিশ করতে চাই না সেই রেকর্ডেড ভার্সন যেন কারোটাই না ছড়ায়, সেটা আমাদের জীবনে না, বাট আমরা সেই লিগাল স্টেপ নেই নাই বা আমরা কোনো লিগাল নোটিশ পাঠাই নাই, সেটার ব্যাখ্যাটা আমি দিয়েছিলাম, কারণ আমরা গণমাধ্যমের বিরুদ্ধে কিছু লিখতে চাইনি। এবং পাশাপাশি বলেছিলাম যে এই যে আমার ওয়াইফ যে ধারণাটা পোষণ করেছিলেন এবং আমার ওয়াইফ নিজেই বলেছেন তার ব্রেইনে কিছু জিনিস ফিড হয়েছিল, সেই জিনিসটা সোশ্যাল মিডিয়ায় দেখে হোক, প্রিভিয়াস লাইফ দেখে হোক, কোনো মানুষ বলা দেখে হোক, সেই সমস্ত কিছু যে ব্রেইনে ফিড হয়েছিল সেটার সাথে সংস্কৃতি কর্মীরা জড়িত ছিল। সুতরাং আমি যেহেতু সংস্কৃতি কর্মী হিসাবে মৃত্যুবরণ করতে চাই, আমি একজন আর্টিস্ট হওয়ার চেষ্টা করছি এবং সারা জীবনই চেষ্টা করে যাব, তো আমার শেষ নিঃশ্বাসটা যেন আর্টিস্ট হিসাবেই হয়, আমি মারা গেলে যেন কেউ ব্যবসায়ী না বলে, যেন বলে যে সঙ্গীত পরিচালক অথবা সঙ্গীত শিল্পী অথবা সঙ্গীতের মানুষ কেউ মারা গিয়েছেন। তো ওই ওই কালিমাটা আমি নিতে চাই না যে আমি আমার এন্টারটেনমেন্ট ফ্র্যাটার্নিটির, সেটা মিউজিক হোক, ফ্যাশন হোক, ফিল্ম হোক, টেলিভিশন হোক, কোনো ফ্র্যাটার্নিটির আর্টিস্টের সাথে আমরা কখনোই লিগেল কোনো কিছু করতে চাই না, যদি সেটা ঘরে বসে সেটেল করা যায়, এটা আমার একদম স্পষ্ট ছিল। তো আমরা সেখানে অলরেডি বলেই দিয়েছিলাম যে আমরা ওখানে ওটা শেষ চাই, ডেফিনেটলি হয়তো দর্শক থাকে, ফলোয়ার থাকে, অপবিশ্বাসেরও প্রচুর ফলোয়ার আছে, আমাদেরও যার যার জায়গায় কিছু কিছু ফলোয়ার আছে, আমরা সবাই সবার ফলোয়ারকে রেসপেক্ট করি, এটার সাথে আরও যাদের নাম আছে জড়ানো সেই নামগুলোরও ফলোয়ার আছে, সেই নামের ব্যক্তিদের ফলোয়ার আছে, প্রত্যেক ফলোয়ার টু ফলোয়ার অনেক সময় একটা ইস্যুতে
এই পক্ষ ওই পক্ষ হয়ে একটা জিনিসকে অনেক বেশি হিট বাড়িয়ে দেয়, কেউ এই এইভাবে বুঝে, কেউ সেইভাবে বুঝে, সেই বুঝগুলা কিন্তু একটা সময় আমরাও আর্টিস্ট, আমরাও মানুষ, আমরাও রক্তে মাংসের মানুষ, আমাদের ভিতরে কিছুটা প্রভাব ফেলে, হয়তো বা অপুর ভিতরেও কিছুটা প্রভাব ফেলেছে, কারণ তিনিও একজন মানুষ, তিনি রক্তে মাংসের মানুষ। এটা তার কথা আমি বলছি, হয়তো তিনি এরকম ভাবে ভাবছেন, এরকম ভাবে হয়তো বা ভিতরে আমাদের কথা হয়েছে। আমার চেয়ে ভালো সেই ব্যাখ্যাটা উপুই দিতে পারবেন, কারণ অপুর স্টেটমেন্ট আমি দেবো না, অপুরটা উপুই দিবেন। বাট আমাদের যে কনফিউশনটা ক্রিয়েট হয়েছিল সেটা হচ্ছে আমাদের ওই ইন্টারভিউ পরে আমরা গান বাংলা টেলিভিশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকী যেখানে পালন করি, সেখানে কিন্তু আমরা আমাদের হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটা, এমনকি আমাদের আর্টিস্ট হিসেবে কারা কাজ করছে সকলকে নিয়ে আমরা মোটামুটি এগিয়ে যাচ্ছি, এটা পুরো মিডিয়ার সামনে প্রতিষ্ঠিত। কারণ আমরা কোনো কিছুই কিন্তু অপ্রকাশ্যে না, সকল কিছু আপনাদের সামনে প্রকাশ্যেই হচ্ছে, তো সব কিছু সর্টেড। কিন্তু সেখান থেকে যারা উপবিশ্বাসের ভক্তদের যে সেন্টিমেন্ট, যে হিট, সমস্ত কিছু মিলে উপবিশ্বাসের পয়েন্ট অফ ভিউ তারগুলো আমাদের সাথে হয়তো ম্যাচ করেনি, উনি হয়তো আরেক ভাবে জিনিসটাকে দেখেছেন, উনি ব্যাখ্যা দিবেন উনি কি ভেবেছেন, উনি সেটা ভেবে যে এই ভিডিওটি দিয়েছেন সেটা আবার আমার আমার কাছে মনে আছে ব্যক্তিগতভাবে, আমি তাপস, এটা কিন্তু গান বাংলা টেলিভিশন অথবা ফারজানা মুন্নি টিভি প্রধানের কাছে আসেন নাই। আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করতে চাই যে গান বাংলা টেলিভিশনের দশম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আশা করেছিলাম যে বিবি প্রধান হারুন সাহেব উপস্থিত থাকবেন অতিথি হিসাবে, উনি ওনার গ্রামে ছিলেন। পরের দিন যখন আমার সাথে কথা হয় তিনি বললেন যে আমরা গান বাংলার দশম প্রতিষ্ঠাবার্ষিকী হয়েছে, আপনি এসে এক কাপ চা খেতে পারেন বা আমার সাথে লাঞ্চ করতে পারেন, আমরা একটা ট্রিট দিই। আমি বললাম অবশ্যই, এটা আমাদের জন্য একটা সুন্দর একটা বিষয়, কারণ আমার হারুন ভাইকে আমরা একটা আস্থার জায়গা মনে করি, ডিবি ডিটেকটিভ ব্রাঞ্চের পুরো টিম অসাধারণ একটা আস্থার জায়গা, তারা এত সুন্দর করে যে কোনো জিনিস হ্যান্ডেল করছেন, উই ফিল ভেরি প্রাউড যে বাংলাদেশের এরকম একটি ডিটেকটিভ ব্রাঞ্চ আছে। সেই আস্থার জায়গাটা আমি এসেছি, আমাকে লাঞ্চ করিয়েছেন, কথা প্রসঙ্গে আমাদের কথা উঠেছে যে এই যে 30-40-50 দিন হয়ে যাচ্ছে আমাদের একটা জিনিস চলছে, এটা তো সবাই দেখতে পাচ্ছেন, ওনার কি কোনো কিছু করার আছে কিনা। তখন আমি বললাম যে চাইলে আপনি আমাকে সহযোগিতা করতে পারেন, এবং উনি অবশ্যই বললেন যে আমার সহযোগিতার হাত আমি বাড়িয়ে দিতে চাই। উনি অনেক বেশি কোঅপারেটিভ, উনি অনেক বেশি হেল্পফুল, এবং উনি নিজের থেকে যখন বললেন তখন আমি এখানে একটি কমপ্লেন ব্যক্তি তাপস হিসাবে করলাম, এবং আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই আমি উপবিশ্বাসের নামে কোনো কমপ্লেন ফাইল করি নাই। আমি স্পষ্টভাবে বলেছি যে ওই কল রেকর্ডটি কিভাবে ফাঁস হলো, কেন ফাঁস হলো, অথবা পরবর্তীতে আমাদের কোনো প্রাইভেট কনভারসেশন কার সাথে যেটাই হোক আমি কোনো নাম উল্লেখ করি নাই, হয়ে থাকলে সেটার ব্যাপারে আইনানুক সহযোগিতা আমি আশা করি বা তদন্ত আশা করি। যদি আমার কথাটা শেষ হওয়ার পরে একটু যদি একটু বল তাহলে আপনারা পুরো ডিটেলসটা পাবেন। সেই তদন্তটা আমি রেখে গিয়েছি, পরশুদিন আমাকে কল করা হয়েছে যে আজকে আমি এবং অপু বিশ্বাস যেন একসাথে বসি, চা খাই, কফি খাই, আমরা কফি খেলাম, এবং আমরা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিতর দিয়ে, কারণ হারুন সাহেব এমন একজন ব্যক্তিত্ব, এত সুন্দর করে উনি আমাদের দুজনকে আইনের ব্যাপারটা বুঝিয়ে দিলেন, আমাদের সংস্কৃতির মানুষরা, যেটা আমি আগেও বলেছি যে আমি অথবা অপু আমরা কেউ কিন্তু লিগেলি কোনো কিছু কম্পিট করতে আসি নাই, চাই না, আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়ার অথবা আমাদের দায়িত্বটা পালন করার, আপনারা যেভাবে আমাদেরকে নেন এবং কাদা ছড়াছড়ি না করার, সেটা আমাদের ভক্তদের ভিতরেও না, এমনকি আমাদের রিলেটেড, ধরেন আমাকে কেউ ভালোবাসে বা হেট করে সে যেন অপুকে আবার হেট না করে, বা অপুকে যে ভালোবাসে বা হেট করে সে আমি আমার স্ত্রী অথবা আমার সংশ্লিষ্ট কর্মকাণ্ডের মানুষগুলোকে যেন কাদা ছড়াছড়ি না করে, এটাই নিশ্চয়ই আপনারা সুস্থ গণমাধ্যমে দেখতে চান, আমরা বিশ্বাস করি সেটা। তো সেই বিশ্বাসের জায়গাটা হারুন ভাই একজন মাঝখানে দায়িত্বশীল অভিভাবকের ভূমিকায় পালন করে হারুন সাহেব আমাদের কাছে বসেছেন, এবং আমাদের খুব বেশি সময় লাগে নাই, খুবই অল্প কথায় আমরা বুঝেছি কি করণীয়। আমার মনে হয় সেই কথাটা যখন অপবিশ্বাস বলবেন, অপবিশ্বাসের কথাটা হয়ে যাওয়ার পরে আপনারা প্রশ্ন করলে একবার আমরা উত্তর দিই। থ্যাংক ইউ।